हेलो एवरीवन, वेलकम टू माय चैनल বঙ্গললনা বাই ঋতুপর্ণা। এটা আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ, আর এটাতে তোমরা দেখতে পাবে আমাদের বাড়ির জন্মাষ্টমীর পুরো প্রিপারেশন। আজকে 10th আগস্ট, কালকে মানে 11th আগস্ট হচ্ছে জন্মাষ্টমী, বাট প্রিপারেশন কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে। তো আমাদের বাড়িতে রাধা মাধব প্রতিষ্ঠিত রয়েছে, আর আমার বিয়ে পর এটা আমার ফার্স্ট জন্মাষ্টমী এই বাড়িতে। আর আমাদের বিয়ে হয় 11th মার্চ 2020, মানে এই বছর, আর সেই দিনে বাড়িতে রাধা মাধব প্রতিষ্ঠিত হয়। তো বেসিক্যালি আমার ইনলজ সবাই বৈষ্ণব, সবার রাধা কৃষ্ণের দীক্ষিত, তো তার জন্য আরো বেশি একটু স্পেশাল করে হবে আমাদের জন্মাষ্টমী। তো পুরো আমার প্রিপারেশনটা আমরা কিভাবে নিচ্ছি, আমাদের পুরো ফ্যামিলি, তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরোটা যতটা সম্ভব চেষ্টা করব আমাদের বাড়ির ডেকোরেশন বা কি কি আমরা ঠাকুরকে ভোগ দেব সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। জাস্ট সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কেমন লাগলো কমেন্ট করবে, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা। এখানে একটা আলপনা হবে, বা সেটা এখনো হয়নি, তো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করবো আমি কিভাবে এখানে আলপনাটা আঁকবো। এই হচ্ছেন আমাদের রাধা মাধব। এখানে এখন চলছে নাড়ু পাকানো, আর বাড়ির কোনো পুজো মানে বাড়ির বাচ্চারা ভীষণ এক্সাইটেড থাকে, তো একদম আমাদের বাড়ির বাচ্চারা একদম হাত লাগিয়ে দিয়েছে কাজে। আর এবার মামুনি বলবে যে কালকে রাধা মাধবকে কি কি দেওয়া হবে। মামুনি বলো কি কি দেবে। রাধা মাধবকে সমস্ত কিছুই দিতে হবে, লুচি, ভাজা, পাঁচ রকম নানান রকম নাড়ু, যেমন তালের বড়া, নারকল নাড়ু, তিলের নাড়ু, তারপরে পাঁচ রকম কড়াই ভাজা, সমস্ত কিছু। তারপরে তো মিছরি, মাখন, এসব কোনো ওনার প্রিয় খাবার, এগুলো দিতে হবে। এবার ফল, প্রসাদ, এসব তো আছেই, সমস্ত কিছুই দিতে হবে, যেটা মনে নিজের আসবে সেটাই ঠাকুরকে দেওয়া যেতে পারে। দেখতেই পাচ্ছ কিভাবে চলছে আমাদের নাড়ু তৈরির কাজ, দুজনে মিলে খুব সুন্দরভাবে নাড়ু তৈরি করছে। এবার দেখো কিভাবে বাড়ির সব থেকে ছোট সদস্য তালির বড়া বানাতে সাহায্য করছে। তালির বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল। এবার হচ্ছে আমাদের তালের বড়া, এটা তো সবার খুব ফেভারিট। অবশ্য নন্দ নানিরও ফেভারিট, একেবারে ভীষণ, অবশ্য গোপালের ফেভারিট বেশি। হ্যাঁ অবশ্যই, গোপালের জন্যই তো বানানো, তার জন্য আজকে বানানো হচ্ছে। হ্যাঁ প্রিয় খাবার একদম। মামুনি একদম হাই স্পিডে কাজ করছে, পর পর তালের বড়া ছাড়ছে। এখন ভীষণ গরম, তালের বড়া খেতে গেলে রেডি হচ্ছে আমাদের তালের বড়া, আর দেখতে দারুণ হয়েছে একদম। এবার এবার আমি একটু হাত লাগিয়েছি, ভাজছি এখন বড়া, আর শুট করছে আমার দিদিভাই।
অলমোস্ট হয়ে গেছে অনেকটাই আমুনি অলরেডি করে ফেলেছে একটুখানি বাকি আছে এলেই হয়ে যাবে हेलो एवरीवन गुड मॉर्निंग आज के हमारे सेकंड डे एंड द फाइनल डे आज की जन्माष्टमी तो अभी कल तक देखा कि भावे हमें प्रिपेयर हो जन्माष्टमी और की बना कि बाड़ीत सजा कल के आल्पना दिए तुम्हारे देखिए से तो आज के बाकी रही है जगह हमें ठाकुर के भोग देव बाछू डेकोरेशनों बाकी रही है तो एन बजे 11টা তো আমরা সকাল থেকে একদম শুরু করে দিয়েছি আমি জাস্ট এখন স্নান করলাম তো পুজো তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আর এখন আমি একটু আমার ডেলি স্কিন কেয়ার যেটা সেটা করব আর আমি আজকে শ্যাম্পু ইউজ করেছি গুড ভাইবসের বানানা শ্যাম্পু যদি কেউ রিভিউ চাও আমি অবশ্যই দেব কমেন্ট করবে কমেন্ট বক্সে যে তোমরা রিভিউ চাও কি না খুব ভালো শ্যাম্পুটা বাট আমরা আমি সেটা নিয়ে অন্য একদিন কথা বলবো তো আমি এখন একটু আমার ডেলি স্কিন কেয়ারটা সেটা একটু করে নিই তো দেখতে পাবো রেডি আমি অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সাথে এবার চলো দেখে নিই আমাদের আর কে কী প্রিপারেশান বাকি চলো আজকে বানানো হচ্ছে মালপোয়া আমি কালকে দেখিয়েছিলাম কী কী বানানো হচ্ছে आज के मोटामुटी हमारे अनेक किस बनान रही है मालपोआ एन अनेक आइटेम बाकी एरपर ताल खीर জন্মাষ্টমী ব্রত কথা করিতে রচনা হৃদয়ে উদিত হয় এসব বাসনা কোন চিন্তা করি যেন হইয়া বামন চন্দ্রধরি বারেসাদ হইল তেমন কিন্তু তবু মনে পড়ে তিনি দয়াময় করিলে তাহার কাজ কৃপা তার হয় যার কৃপা হলে পঙ্গু গিরি পার হয় যার কৃপা হলে মুখ কত কথা কয় সেই কৃষ্ণচন্দ্রে আমি করিয়া প্রণাম জন্মাষ্টমী ব্রত কথা পদ্যে লিখিলাম প্রার্থনা মনোবাসনা অপূর্ণ যেন হয় অন্তিমেতে পাই যেন চরণে আশ্রয়
তোমরা দেখলে কিভাবে আমাদের ঠাকুর সুন্দর করে সেজেছে। তো এইটা আমার আজকের লুক, কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে। একদম তাই, খুব সুন্দর হচ্ছে। এই হচ্ছে আমার পিসি মশাই, শেষ করলাম আজকের ব্লগ। ভীষণ টায়ার্ড, কাল থেকে একদম চলছে। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, কারণ এটা একদম একটা সিম্পল ব্লগ ছিল যে আমরা কী করে জন্মাষ্টমীটা সেলিব্রেট করলাম খুব ছোটোভাবেই। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এখন তো তোমরাও আমার ফ্যামিলি। তো যা যা আমার আমি করবো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কেমন লাগলো আমাকে বা আমার লুকটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আমাদের মন্দির, আমাদের রাধা মাধবকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তার পাশে ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার নেক্সট যে কোনো ভিডিও তোমরা তাড়াতাড়ি দেখতে পাও। তো সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সব থেকে বড় কথা সেফ থেকো। তাহলে আজকের মতো টাটা।